দর্শক সবাইকে শুভ সকাল। দর্শক দাঁড়িয়ে আছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। একটু আগে আমাদের কাছে একটি খবর এসেছে, কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশু আলী র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বিষয়টি র‍্যাব 15 এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। দর্শক আমরা এখন আছি সদর হাসপাতালের মর্গে, আমরা এখানে অবস্থান করছি। দর্শক কক্সবাজার সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় অর্থাৎ 5:30টার দিকে, আনুমানিক 5:30টার দিকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশু আলী নিহত হয়েছে। যদি আশু আলীকে নিয়ে যদি কিছু আসলে বলতে হয়, কক্সবাজারের যে পাহাড় রয়েছে সেখানে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে এই আশু আলী। গত 31 জানুয়ারি দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির নেতা সাইফুল ইসলাম সাবুকে গুলি করে আশু আলীর বাহিনী সেখানে তারা গুলি করে প্রকাশ্যে খুন করা হলে এখনও তখন থেকে আশু আলীকে আটক করা হয়নি। বর্তমানে আজকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এই আশু আলী নিহত হয়েছে। তার বাহিনীর হাতে বলতে গেলে অনেক অনেক মার্ডার হয়েছে কক্সবাজারে। আপনারা জানেন কিছুদিন আগেও সেই এলাকায় বলতে গেলে একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সেখানে আশু আলী বাহিনীর সাথে সংঘর্ষ হয়ে 2 জন নিহত হয়েছিল। সেই সাথে আশু আলীর নেতৃত্বে গত 3 বছরে 5টি মার্ডার এবং ডজনাধিক হাত পা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছিল। বলতে গেলে প্রতিটি ঘটনার পর কিন্তু আশু আলী গা ডাকা দিয়ে চলে যায়, তবে এইবারে আর সে রেহাই পেল না র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে। কক্সবাজার সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকা থেকে তার লাশটি এখানে নিয়ে আসা হয়েছে। দর্শক একটু দেখাতে চাই, আপনাদের দেখতে পাচ্ছেন এখানে, এই যে কি আমরা যেখানে আছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছি। এই কিছুদিন আগে যে সাহিত্যিকা পল্লীতে যে দুটি হত্যাকাণ্ড হয়েছিল, তারপর থেকে সেখানে শহর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানার ওসি থেকে শুরু করে এলাকার যারা আছে তাদেরকে নিয়ে একটি একটি বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়ে করেছিল। সেখানে দর্শক কিছুদিন আগে আশু আলীর যে ভাই রয়েছে সেটি পুলিশ শহর পুলিশ ফাঁড়ি তাকে আটক করেছে। দর্শক এই যে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আশু আলী বাহিনীর হাতে একে একে অর্ধ ডজনের বেশিও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, হামলার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে। দর্শক এই আশু আলীর যে বাহিনী রয়েছে তারা ইয়াবা কারবার, জমি দখল সহ সব অপরাধে সমান দখল ছিল তাদের, কিন্তু খুব বেশি আলোচনায় ছিল না। কিছুদিন আগে যে একটি এখানে যে শাহেদ তার যে একটি মার্ডার সংগঠিত হয়েছিল, তারপর থেকে র‍্যাব তাকে খুঁজে বেড়াচ্ছিল। বলতে গেলে সকাল 5:30টার দিকে সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে অবশেষে আশু আলী নিহত হয়েছে। তার লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। দর্শক গত 31 মে দক্ষিণ রুমালিয়াছড়া শিকদার বাজার এলাকায় আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। সেখানে রায়হান ও শাহেদ নামে 2 জন খুন হয়। এরপর থেকে তৎপর হয়ে উঠেছিল পুলিশ, তৎপর হয়ে উঠেছিল সে সাথে র‍্যাব তৎপর হয়েছিল। অবশেষে আজকে এই আশু আলী র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে র‍্যাব 15-এর উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান, আমাদেরকে বিষয়টি তারা নিশ্চিত করেছে। দর্শক এই যে কক্সবাজার, এই যে কক্সবাজার শহরের দুই গ্রুপের যে সংঘর্ষ, তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে ওঠে। বলতে গেলে কক্সবাজারের যে পাহাড়ে যারা যে ত্রাসের রাজত্ব চালিয়ে যায় সেটি দীর্ঘদিন ধরে চলে আসছে। অবশেষে
সেই আশু আলী আজকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দর্শক, আশু আলীকে নিয়ে যদি আরো বলতে হয়, সেটি হচ্ছে যে কি দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির নেতা সাইফুল ইসলাম সাবুকে তিনি গুলি করে খুন করে। আশু আলী ও তার বাহিনীরা প্রকাশ্যে ছেলেকে খুন করে 2020 সালে সাবমেরিন এলাকায় ভুনের ভাষা থেকে ডেকে নিয়ে গিয়ে বাবুর্চি হেলালকে হত্যা করে। আশু আলীর নেতৃত্বে গত 3 বছরে 5টি মার্ডার এবং ডজনাধিক হাত পা কেটে নেওয়ার ঘটনা হয়েছিল। তখন থেকে আশু আলী ধরা ছোঁয়ার বাইরে ছিল প্রতিটি খুনের ঘটনার পর, সে কিন্তু গা ঢাকা দিয়ে চলে যায়। অবশেষে আজ তার রেহাই হলো না, র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছে। সে সাথে এই যে কি শাহেদ রায়হান মার্ডার হওয়ার পর শিকদার বাজার এলাকায় বিট পুলিশ সমাবেশ করা হয়। সেখানে কক্সবাজার সদর মডেল থানার ওসি থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত ছিল। তবে সেখানকার ওসি একটি কথা বলেছিল যে কি আশু আলীকে ধরা ফরজে আইন হয়ে গিয়েছে। তার পরবর্তীতে র‍্যাব এটি আজকে অর্থাৎ সকাল 5:30টার দিকে সাহিত্যিকাপল্লীর শিকদার বড়বিল এলাকায় আশু আলীর সাথে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়েছে। বর্তমানে আশু আলীর লাশ এখানে সদর মডেল এখানে যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। তবে এখানে আসার পর আশু আলীর পরিবারের আমরা কাউকে দেখতে পাইনি। এখানে আসার পর আশু আলীর পরিবারের আমরা এখানে কাউকে এখনো দেখতে পাইনি। দর্শক, এর আগেও আমরা এই যে কি পাহাড়ে যে একটি সাদ্দাম বাহিনী ছিল, সেই সাদ্দাম বাহিনীকে পুলিশ আটক করেছিল, সেই অভিযান আমরা আসলে গিয়েছিলাম। আসলে সেখানে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি সেখানে যে পাহাড় রয়েছে সেখানে সন্ত্রাসীদের একটি তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সেখানে তারা ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে, সেখানে ইয়াবা কারবার থেকে শুরু করে অপহরণ করে তারা মানুষজনকে সেখানে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা মুক্তিপণ দাবি করে। এবং আরেকটি কথা বলতে চাই, কিছুদিন আগে যে একটি এখানে ঘটনা হয়েছিল শিকদারবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেখানে শাহেদ এবং রায়হান নামে দুজন নিহত হয়েছিল। তারপর থেকে আশু আলী সেখান থেকে গা ঢাকা দিয়ে আসলে চলে যায়। দর্শক, অবশেষে আজকে আমাদের কাছে খবর আসে র‍্যাবের পক্ষ থেকে, বলা র‍্যাবের উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ সকাল 5:30টার দিকে সাহিত্যিকাপল্লীর বড়বিল এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আশরাফ আলী ওরূপে আশু আলী। তারা নিহত হয়েছে, পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। দর্শক, আবারও বলতে চাই, আশু আলী বাহিনী, সেই সাথে সাদ্দাম বাহিনী, হাস্তাদ বাহিনী সদস্য খুন হওয়া রায়হান বাহিনী শহরের পাহাড় ও দুর্গম এলাকা রুমালিয়া ছড়া সমিতি বাজার শিকদার বাজার কারাগারের পেছনে এলাকা পল্লানিয়া কাটা আমতলি পাহাড়ি এলাকা সাহিত্যিকাপল্লীর ভেতরে বিজিবি ক্যাম্পের পশ্চিমে ও আলীর জাহার গরুয়ালদা এলাকায় তাদের একটি প্রভাব বিস্তার ছিল। সেই সাথে তারা যেখানে তাদের প্রভাব বিস্তার ছিল সেখানে প্রশাসনের কোনো দল সেখানে গেলে তারা সেটি জেনে যেত, সেখান থেকে তারা ছুটকে পড়ে যেত। দর্শক, এখানে আসার পর আসলে এখনো আশু আলীর পরিবারের কোনো সদস্যকে আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাইনি। ও আশু আলীর একজন মামাকে আমরা দেখতে পাচ্ছি, মামাকে দেখতে পাচ্ছি। আসলে কি হয়েছিল জানি না, ও তো আসামি ইয়া ছিল, জানি না, মারি ফেলছে বলছে, এখানে আনছে সেই জন্য আসছে আর কি, দেখার জন্য। এটা সত্যি না, ও সত্যি দেখার জন্য আসলাম আর কি। এমনি
স্থানীয়তা আমাদের ওইখানে সবাই এরকম বলতেছে, কেউ বলতেছে মিথ্যা বলছে আর কেউ বলছে যে সত্যি, সেই জন্য আমি আসছি দেখার জন্য আর কি। আসলে বিষয়টা হলো আপনার, আমরা এলাকার স্থানীয় লোক তো, দুইটা তিনটার দিকে কি গোলাগুলি কিছু আওয়াজ শুনছি, পরে বোন ছিল রাত্রে, বোনের বাড়ির সামনে এরকম এরকম অবস্থা বলে বোনের বাড়ির থেকে যে এখন একটা ফোন পাই, পরে শিওর হওয়ার জন্য দুজনকে ফোন দিলাম, বললাম ঠিক আছে, তো ঠিক আছে ফাঁড়ির পুলিশ টুলিশ সব র্যাব সহ ওখানে বলে যৌথভাবে কি তো বিস্তারিত দেখতে গিয়ে দেখতেছি ওখানে মানে কি নাই লাশ নিয়ে আসছে, এদিকে মানে আমরা ছুটাছুটি করে হঠাৎ দেখার জন্য অন্তত মানে কি কয়টা বলতে না, শুধু একটা বলছে মানে সব বলা কথা এখনো। এটা ফজর নামাজের পরে ধন্যবাদ। হ্যাঁ, একজন সেখানকার একজন স্থানীয়র সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলছিল রাত দুইটা তিনটার দিকে সেখানে গোলাগুলির একটি ঘটনা ঘটে, পরবর্তীতে তারা একটি লাশ সেখানে দেখতে পায়। দর্শক, জমি দখল, ইয়াবা কারবার সহ নানা অপরাধ নিয়ন্ত্রণের জন্য পাহাড়ি এলাকায় প্রভাবশালী চক্র গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনীগুলো। এসব সন্ত্রাসীদের হাতে প্রাণ হারায় নিরীহ লোকজন, তবে সেখানে যারা ছিল তারা অনেক আতঙ্কে তারা এতদিন রাত্রি যাপন করছে, যারা স্থানীয়রা রয়েছে। এর আগেও আমরা সেখানে অনেক নিয়ে অনেক সংবাদ কাবার করতে গিয়েছি, সেখানে যারা স্থানীয়রা ছিল তারা আমাদেরকে বারবারই বলছে এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে, সেই সাথে তারা ইয়াবা কারবারের সাথে জড়িত এবং তারা মানুষকে ধরে নিয়ে গিয়ে তারা আসলে মুক্তিপণ সেখানে তারা দাবি করে। অবশেষে আজ সকাল 5:30টার দিকে কক্সবাজার সাহিত্যিকাপল্লীর বড়বিল এলাকায় আশুয়ালির সাথে র‍্যাবের একটি বন্দুকযুদ্ধ হয়, সেখানে আশুয়ালি নিহত হয়। বর্তমানে আশুয়ালিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে, এখনো তার লাশ এই মর্গে রয়েছে। দর্শক, যে কিছুদিন আগে যে আলোচিত যে জোড়া খুন হয়েছিল সেখানে মঈনউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছিল, তার পরবর্তীতে আশুয়ালির ভাইকে আটক করা হয়েছে, অনেকেই আটক হয়েছে। অবশেষে আজকে আশুয়ালির সাথে র‍্যাবের একটি বন্দুকযুদ্ধ হয়। আসলে কিছুদিন আগেও আমরা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সাথে মাঠিয়াতলি নামক একটি জায়গায় গিয়েছিলাম, যেখানে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে আটক করা হয়েছিল। আসলে সেখানে আমরা দেখতে পেয়েছি যে কি অনেক বিস্তৃত এলাকা, যেখানে অনেক দুর্গম পাহাড় রয়েছে, সেখানে তারা ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে, সে সাথে তারা সেখানে চিন্তায় মাদক কারবার সহ নানা অপরাধে তারা আসলে জড়িয়ে পড়ছে। দর্শক, সেই সাথে আশুয়ালির অনেক আশুয়ালি এখনো পর্যন্ত তার ডজনাধিক মামলা রয়েছে, মানুষের হাত পা কেটে দিয়েছে, সে অনেক অভিযোগ আছে, সেই সাথে অনেকে প্রাণ নিয়েছে এই আশুয়ালি। দর্শক, 2020 সালে যে সাবমেরিন এলাকায় যে বোনের বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে বাবরছি
হেলালকে হত্যা করেছে আশুয়ালি। আশুয়ালি নেতৃত্বে গত 3 বছরে 5টি মার্ডার এবং ডজনাধিক হাত পা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে। তবে তার বর থেকে আশুয়ালি ধরাছোঁয়ার বাইরে ছিল। পরবর্তীতে আজকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছে। তবে এখানকার আশুয়ালির যে মামা রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি এখনও আমাদের তিনি এখনও জানেননি যে তাকে সে কি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কিনা। এখনও তার লাশ তারা এখনও দেখতে পায়নি বলে আমরা তার মামা থেকে জানতে পেরেছি। সেই সাথে এই যে যে জায়গাটি রয়েছে পাহাড়ি এলাকায়, সেখানে আশোয়ালি বাহিনী, সাদ্দাম বাহিনী, হাস্তাদ বাহিনী, এই সদ্য খুন হওয়া রায়হান বাহিনী শহরের পাহাড়ি ও দুর্গম এলাকা যেটি রয়েছে রুমালিয়া ছড়া, সমিতি বাজার, শিকদার বাজার, কারাগারের পেছনের এলাকা মাটিয়াতলি, সেখানে তারা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। সেখানে তারা জমি দখল, ইয়াবা কারবার সহ নানা অপরাধ তারা করে আসছে। সেই সাথে সেই সাথে সন্ত্রাসীদের মাদক কারবারে বাধা দেওয়ায় নির্মমভাবে খুন হয়েছিল দক্ষিণ রুমালিয়া ছড়ার মেধাবী ছাত্র তানবীরও তখন খুন হয়েছিল। তানবীর হত্যায় জড়িতরা এখনও প্রকাশ্যে মায়ের আক্ষেপ সম্পর্কে ঘোরাফেরা করছে। মায়ের আক্ষেপ তানবীরের মায়ের সাথে আমরা দর্শক কিছুদিন আগেও র‍্যাবের উইং কমান্ডার আজিম আহমেদ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিল যে কি আশুয়ালিকে নিয়ে তারা একটি সুখবর তারা দিবে। বট আজকে যে কি র‍্যাবের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানবীর হাসান আমাদেরকে নিশ্চিত করেছে যে কি সকাল 5:30টার দিকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধ হয়, যেখানে আশুয়ালিকে মৃত্যুবরণ করে আমাদেরকে তিনি এটি জানিয়েছে। দর্শক যে দুর্গম এলাকা, যে মাটিয়াতলি আছে, বড়বিল আছে, সাহিত্যিকা পল্লীর, সেখানে দীর্ঘদিন ধরে যে ত্রাসের রাজত্ব চলছিল পাহাড়ি এলাকায়, অর্থাৎ সাদ্দাম বাহিনীর সাদ্দামও কিছুদিন আগে আটক হয়েছে। এবং কিছুদিন আগে যে একটি ঘটনা হয়েছিল শাহেদ রায়হান যে 2টি মার্ডার হয়েছিল, তার প্রধান আসামি আশুয়ালি এতদিন পালিয়েছিল, অবশেষে আজ সকাল 5:30টার দিকে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। এবং যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে একটি স্বস্তি ফিরেছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।